তিনি তিনি পারতেন আপোষ করতে, তিনি পারতেন বিদেশ চলে যেতে, কিন্তু আপনাদের জন্য, এই জনগণের জন্য, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে তিনি জেল খাটছেন, জেলে বন্দী হয়ে আছেন, তাও এই শেখ হাসিনার কাছে, এই দুঃশাসনের কাছে মাথা নত করেন। আমি আজকের এই দিনে গণতন্ত্রের দুইটি প্রতীক জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, আমরা স্মরণ করব জিয়াউর রহমানকে, তার কাজকে আমরা, তার কাজকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদেরকে শপথ দিতে হবে। কারণ আজকের এই দুঃসময় অতিক্রম করতে গেলে এই গণমানুষের পক্ষের নেত্রী, গণতন্ত্রের পক্ষের নেত্রীকে আমরা মুক্ত না করলে এই দেশের স্বাধীনতা থাকবে না, এই দেশের সার্বভৌমত্ব থাকবে না, এই দেশ একটি ভয়াল অরাজকতার দেশে পরিণত হবে। আমি জাসাসের আজকের এই দরিদ্রদের মাঝের খাদ্য বিতরণ অনুষ্ঠানের আমি সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।